প্রশ্ন করেছেন, হায়েজ অসুস্থ অবস্থায় কদর রাতের আমল কিভাবে সম্পাদন করতে হবে? হায়েজ অবস্থায় যেহেতু আপনি সালাত পড়তে পারছেন না, কদর রাতের আমলের ক্ষেত্রে আপনার কাজ কিন্তু একটা কমছে কিন্তু আরও আছে। কারণ আমরা জানি যে কদর রাত্রির আমল শুধু সালাত নয়, কদর রাত্রির আমল আপনি ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন সেটাই বলুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফু আন্নি। বাংলায় বলুন, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনার আমার মতো একজন মানুষ বা লক্ষ মানুষকে ক্ষমা করলে আল্লাহর একটু কিন্তু কম হবে না, একটুও কম হবে না। আল্লাহ তাআলা এটা কিছুই যায় আসবে না। শুধু আমরা আল্লাহ চাচ্ছেন আমরা যেন ক্ষমাটা চেয়ে নেই, আল্লাহ আমরা যেন ক্ষমা চাই। এই জন্য এই কাজটা আমরা করতে পারি, অসুস্থ অবস্থায় কোনো সমস্যা নেই। হায়েজ অবস্থা মুখ থেকে আপনি শুধু বেরিয়ে হোক, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, একটু বলতেই থাকেন সারা ধরে, এটাও আপনার কাজ হবে। আর কী করতে পারেন? ইস্তেগফার করতে পারেন। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো সবগুলো পড়তে পারবেন। এগুলো সবচেয়ে উত্তম কালিমা, পৃথিবীতে সবচেয়ে উত্তম কালিমা যেগুলো, এর মধ্যে হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়তে পারেন, কোনো সমস্যা তো নাই। আর আপনি বেশি বেশি করে দান সদকা করতে পারেন, এটা তো কোনো নিষেধ নেই। আর আপনি বেশি বেশি করে অনুবাদ পড়তে পারেন কোরআনের, কোনো সমস্যা নেই। ব্যাখ্যা পড়তে পারেন, হাদিসের অর্থ পড়তে পারেন, হাদিসও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। হাদিস ধরতে ওজু লাগে না, হাদিসের অর্থ পড়তে পারেন। সকাল বিকেলের দোয়াগুলো করতে পারেন, যেগুলো কোরআন আয়াত নয় সেগুলো পড়তে পারবেন, এবং রাতের দোয়াগুলো করতে পারবেন, সেগুলো কোরআন আয়াত নয় সেগুলো পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনার আমার শুধু কোরআন কেন্দ্রিক, সালাত কেন্দ্রিক দুইটা জিনিস বাদ দিলে বাকি কাজ তো আপনার জন্য উন্মুক্ত রয়েছে। আপনি দুরুদও পড়তে পারবেন বিশুদ্ধ মতে, কোনো সমস্যা নেই। তবে সালাত পড়তে পারবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পড়াতে সবচেয়ে বড় ইবাদতের অন্তর্ভুক্ত, ইবাদতের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উপর সালাত ফেস করি কতটুকু করব? বলছে যে তিন ভাগের এক ভাগ। বলছে আরও বাড়াইতে পারো, অর্থাৎ যত ইবাদত করো বেশিরভাগ কাজে হচ্ছে রাসূল পাক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলা, এ সংক্ষিপ্ত আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাত হলো, সালামও হলো, দুটোই হলো। একজন মানুষ যদি কেউ সারা রাত ধরে কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মন থেকে রাসূলের উপর সালাত পেশ করে, বিরাট ব্যাপার, কিন্তু তার জন্য এটাও যথেষ্ট হয়ে যায়, এটা অজু লাগে না। আপনার তা হায়েজ অবস্থায় পড়তে কোনো সমস্যা নেই। তো এই অবস্থায় আপনি যারা অনেক অজু লাগে এটা ঠিক বলে নেই, তাদের কোনো দলিল নেই, বরং এটা সালাত আপনি পড়তে পারেন। এই হায়েজ অবস্থায় এবং যারা এই এরকম অসুস্থ অবস্থা তারাও পড়তে পারছেন, কোনো সমস্যা নেই। সুতরাং আপনি বেশি বেশি করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তুমি তিনবার একবার বেশি করতে পারো, সাহাবি বললেন তাহলে অর্ধেক, রাসূল আরও বাড়াতে পারো। তখন সাহাবি বললেন তাহলে আমি শুরুটাই আপনার জন্য, আমার দোয়ার বেশিরভাগই শুধুমাত্র আপনার উপর সালাত পেশ করবো। রাসূল বললেন যে তাহলে তোমার যাবতীয় সমস্যার সমাধান হবে, এবং ইয়াকফিকে হাম্মাক, তোমার যাবতীয় বিপদ থেকে তোমাকে যথেষ্ট হয়ে যাবে আলহামদুলিল্লাহ, এবং এটা তোমার দোয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই আলহামদুলিল্লাহ, একজন মানুষ এই একটা অসুস্থ হয়েছে কী কথা, কী সমস্যা, কোনো সমস্যা নেই, আপনি অন্য কাজগুলি করুন। আল্লাহ তাআলা দেখছেন, আপনি তো যদি কোনো সুস্থ থাকতেন আপনি সালাত পড়তেন, আপনি সুস্থ থাকলে আপনি কোরআন তিলাওয়াত করতেন, আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে আপনার জন্য সেটা লিখে দিবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কোনো আমল করত অসুস্থতার কারণে অথবা সফরের কারণে সে করতে পারেনি, যখন আমরা এখন মসজিদে যেতে পারছি না কোভিড-19 কারণে, আমরা এখন অনেক কাজ করতে পারছি না, বিভিন্ন দাওয়াতের কাজ যেতে পারছি না কোথাও, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সেগুলো লিখে দেন। হাদিসে এভাবে আসছে যে কেউ যদি কোনো এরকম অবস্থা অসুস্থ অথবা সফরের কারণে কোনো আমল করতে পারেনি, আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে তার জন্য সেটা লিখে দেবেন, তার ফেরেশতাদের বলে লিখে দাও। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ফেরেশতাদের বলে দেন আমাদের যেন সেগুলি লিখে দেয়, আমরা যেগুলি করতে পারছি না বিভিন্ন কারণে, আল্লাহর কাছে এই দোয়াই করবেন। আপনার জন্য তাই লেখা হবে, হায়েজ অবস্থায় আপনি যদি যেটা করতে পারেন সেটা লেখা হবে, আর যেটা করতে পারবেন সেটা করবেন। অনেক কিছু আপনি করতে পারবেন যেগুলো আপনি কল্পনা করতে পারছেন না, বসে আর কিছু না হোক সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহ আকবার পড়েন, এগুলো অর্থ বুঝেন, এক একটা তসবির কী মূল্য সেটা বুঝেন। আলহামদুলিল্লাহ যদি আমাদের এই গ্রন্থটি বের হয়, বিশেষ করে ওজিফা গ্রন্থটি বের হয়, ইনশাল্লাহ আপনারা এটা থেকে আর একটু উপকৃত হতে পারবেন। আল্লাহ কাছে দোয়া করে যেন আল্লাহ কাজ সহজ করে দেন, আপনারা দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের আমল কবুল করেন। তো এইটুকু।